আপনার গজবের একটা গন্ধ বড়া আইজিও পুরা কেলাসের মধ্যে মানে হচ্ছে দেখে তো মনে করছে বড়া হাতের গন্ধ হবে, এটা তো হাতের গন্ধ না বড়া গাবের গন্ধ বড়া পুরা গাবেটা গাবের গন্ধ বড়া মানে ইয়ে করে দেয় পুরা ক্লাস বড়া কোন মারা হয়ে গেছে গাবের গন্ধ কারণ কি হস তুই আজ 8 টাকা দিব শুধু এই বসিয়ে ল বসি আর কি ইতার ব্যাক চেক কর বরিশাল লাল তো হানা দানার কিছু আছে নাকি আরা দিন তো গাফা দেয় তোর তো বাত নহা ইতার ব্যাক চেক কর তাহলে এখন গাফা এই দেখ খালা 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 খালি একটা কথা কইতে দে রে আব্বা কি তোর এতক্ষণ পর্যন্ত যে দুজনে মিললে কইলি আর ও যে ভিডিও ভিডিও করে ঘটনাটা কি দেখেন মালটার অবস্থা দেখেন তোরা গজব করে রাগস না গাব খাইতে মজা আছে তোমাদের জন্য একটা সুখবর আছে। প্রথমত শিবা স্যার যে কারণে বেরিয়ে গেছেন সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ একজন দোভাষী নিয়োগ করেছেন। আমাদের যাদের যাদের ভাষা বুঝতে প্রবলেম হবে দোভাষী সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে। নাম্বার টু, আমার বাবা সরকারি অফিসার ছিলেন, সরকারি অফিসার যেহেতু উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থাকতেন, সেই সুবাদে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই আমার রপ্ত আছে, সেটা তোমাদের জন্য একটা গুড নিউজ। ম্যাডাম হাতে কি আঙ্গু কথা বুঝবো বুঝতে না কিনলে আর তো কোনো অসুবিধা নেই বুঝছি।